मेरी। की हुए छे? दारा। एने। वाव, ब्यूटीफुल। मेरी। हाँ? चल, ओई ब्रिजे गिये दाड़ाई। हाँ, चल। चल। ए शोन, तोरा जा, आम एक टू दिते घूर आश। अच्छा ठीक है, तारा तेरी चले आशीष। अच्छा ठीक है। Wow, beautiful. দেখ ওই জায়গাটা বেশ সুন্দর, তাই না? আসলে। এই এই কি? হ্যাঁ? এই ওই দিকটা দেখ। হ্যাঁ। Beautiful দোস্ত। লিজা দেখ। Beautiful। কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ। সুবহানাল্লাহ। জনপুরী স্থানের পরির মতো দেখতে। মহান আল্লাহ তাআলা যেন নিজ হাতে বানিয়ে কে পৃথিবীতে পাঠিয়েছে। আহারে, দিলে চোট লাগে। ও যদি আমার বউ হইত, তাহলে শাহজাহানের মতো প্রেমের তাজমহল বানায়া আমি সেইখানেই রাখতাম। রাখবে তো তাজমহল। ও আমার বউ হলে সাগরের মাঝখানে স্বর্ণকমল বাড়ি বানিয়ে সেই ঘরেও কেমন রাখতাম, যেন অমাবস্যার কালো অন্ধকার ওর এই সুন্দর দেহে না পড়ে। মেরি, চল, এখানে দাঁড়ানো যাবে না, কারণ এখানে জঙ্গলের হিংস্র জানোয়াররা এসে পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে। চল। দাঁড়া, ওই সাহসী প্রেমিক পুরুষদের প্রেমের পরীক্ষা নিতে হবে। দেখি এদের মধ্যে কে সেই মহান প্রেমিক যে কিনা লাইলি মজনুর মজনু, শিরি ফরহাদের ফরহাদ এবং চণ্ডীদাস রজকিনের চণ্ডীদাস। আমার নূপুর, আমার নূপুর, আমার নূপুর, আমার নূপুর পানিতে পড়ে গেছে। জওদুরকে বলে দে কে নূপুর সাগর থেকে তুলে আনবে। যা আমার নূপুর। এক্সকিউজ মি। ইয়েস। আমার বান্ধবীর পায়ের নূপুরটা পানিতে পড়ে গিয়েছে, একটু তুলে দিবেন? সরি ম্যাডাম। আপনি একটু কষ্ট করে তুলে দিন না। আরে পাগল হয়ে গেছেন নাকি? ওখানে নামলে কি জীবন ফেরত নিয়ে আসা যাবে? আর ওখানে নেমে রাক্ষসের মাছের খাবার হবো নাকি? আমার নূপুর। আপনাকে দেখে খুব সাহসী মনে হয়েছিল, আপনি একটু তুলে দিন। আরে সাহসের কি হলো, সামান্য একটা নূপুরের জন্য তো আর নিজের জীবন বাজি রাখা যায় না, তাই না? তার থেকে চলুন মার্কেটে গিয়ে আপনার বান্ধবীকে নতুন একটা নূপুর কিনে দেব। বাহ, এতক্ষণ তো বীর পুরুষের মতন দুজন খুব সাহস দেখিয়েছেন। সাগরের মাঝখানে স্বর্ণকমলে আমার বান্ধবীকে রাখবেন, তাজমহল একজন তৈরি করে দিবেন, তখন কি রাক্ষসী মাছের ভয় ছিল না? শুনেন, মুখে মুখে তাজমহল বানানো খুবই সহজ। আসছে বড় খুব বিশ্বপ্রেমিক। মেরি চল। চল। আর এজন্যই ভেজা শরীর নিয়ে সাগর থেকে উঠে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক বলেছিস। মেরি, এই সে তো প্রেমিক পুরুষ যে তার জীবনের বাজি রেখে সাগর থেকে তোর নূপুর তুলে নিয়ে এসছে। যা, ওনার কাছ থেকে নূপুরটা নিয়ে আয়। দিন কি নূপুর? নূপুর কার নূপুর? আমার বান্ধবী মেরির। ও, তোমার বান্ধবী নূপুর পড়তে খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ, এখন দিন। ওকে, চলো। কোথায়? কোথায় আবার? মার্কেটে। মানে? মানে হচ্ছে নূপুর পেতে হলে তো মার্কেটে যেতে হবে, তাই না?
তার মানে আপনি আমার বান্ধবীর নূপুর সাগর থেকে তুলে আনেননি? সাগরে কি নূপুর পাওয়া যায় নাকি? সাগরে তো পাওয়া যায় জিনুক, আর নূপুর পেতে হলে মার্কেটে যেতে হবে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? কিছু না লিজা। হুম চল। ও বুঝতে পেরেছি, তোমার নূপুর হারিয়েছে এই তো? নো প্রবলেম, একটা নূপুর হারিয়েছে বলে কি হয়েছে? চলো আমার সাথে মার্কেটে চলো, তোমাকে অনেকগুলো নূপুর কিনে দেবো, যতগুলো ইচ্ছে ততগুলো কিনে দেবো। লিজা চল, ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার নেই। চল। তুমি চলে গেলো এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। একবার যেহেতু তোমাকে আমার ভালো লেগেছে, সো একদিন না একদিন তোমাকে আমার ঘরের বউ বানাবোই। এই চল। ওকে চল। হ্যাঁ চল চল চল। তোমার চোখ দুটি হরিণীর মতো, তোমার এই দুটি চোখে তাকালে যেন আমি খুঁজে পাই স্বপ্নের পৃথিবী। তোমার এই দুটি চোখে জাদু আছে, তোমার চোখে পৃথিবীর যে তাকাবে সেই তার স্বপ্নের ভুবন খুঁজে পাবে। আর তাই তো আমি তোমার কাজল কালো চোখের মাঝে আমার পৃথিবী গড়তে চাই। এদিক সেদিক তাকিয়ে লাভ নেই, আমাকে যদি তোমার ভালো লাগে এই দাড়ির মাঝেই আমাকে খুঁজে পাবে। ইতি তোমার আকাশ। বাহ, এ তো দেখছি রোমিও জুলিয়েট, লেলা মাজনু আর শিরি ফরহাদ কেউ হার মানাচ্ছে। যাক, তাহলে তোর ভালোবাসার মানুষ মরে নেই, আশেপাশেই আছে। চল। হ্যাঁ চল। থাক।
মেরি। আই লাভ ইউ মেরি। আই লাভ ইউ মেরি। একটু দাঁড়াও প্লিজ। হ্যালো, কে এই ছেলে, কি তার পরিচয়? আমাকে এত ভালোবাসো, অথচ আমার সামনে কেন আসছো না? তার অপূর্ব গিটারের সুর, কে তুমি? সামনে এসো, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিরে, ডায়েরি পড়তে পড়তে কাত হয়ে গেলি? যদি সামনাসামনি দেখতি তাহলে কি করতি? আই লাভ ইউ মেরি। আই লাভ ইউ। এ আবার কোন পাগল! বাহ, খুব মিষ্টি তো কণ্ঠটা। আই লাভ ইউ, আই লাভ ইউ। থামলে কেন, বাজাও। কি হলো, তুমি গিটার বাজাও? আচ্ছা, আমি কি দেখতে খুব কুৎসিত যে তুমি আমার সাথে কথা বলছো না, গিটার বাজাচ্ছ না, ইনফ্যাক্ট আমার দিকে একটু তাকাচ্ছও না? না, তুমি আকাশের পরী। হ্যাঁ, মেরি শুধু আমার জন্যই পৃথিবীতে এসেছে। বিধাতা তোমাকে আমার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ মেরি। আপনি? হ্যাঁ, আমি। আর আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। যতই রাগ করো না কেন, আমার এই গিটারের সুর একবার যেহেতু তোমার হৃদয়ে স্থান পেয়েছে, সো একদিন না একদিন তোমাকে আমার বউ বানাবই।
কেমন আছো? হ্যাঁ, কি ভাবছো? আপনাকে তো ঠিক চিনতে পারছো না, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলছি, তুমি কি ছেলেটির প্রেমে পড়েছো? কোন ছেলেটি? ওই যে ছেলেটি প্রেমে পরীক্ষা নিয়েছো। মানে? তোমার পায়ের নুপুর খুলে সাগরে ফেলে দেয়া, একটি ছেলে তার জীবনে মায়া ত্যাগ করে সাগরে ঝাঁপ দেওয়া, তাকে খুঁজে না পাওয়া, সাগর পার দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ডায়েরি পাওয়া, সেই ডায়েরিতে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু লেখা, বিশেষ করে তোমার চোখ, নাক, ঠোঁট, সব কিছু মিলিয়ে কি তুমি ছেলেটির প্রেমে পড়েছ? অবাক ব্যাপার, আপনি এত কিছু জানলেন কিভাবে? তাছাড়া আপনি বা কে? আমি বা কে? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি ছেলেটির প্রেমে পড়েছো? যদি পড়ে থাকো মনের কথাটা বলে দাও। যাক, শেষ পর্যন্ত মনের মানুষটাকে খুঁজে পেলি। অনেক রাত হয়েছে, এখন রুমে চল। চল। আকাশ, সামান্য একটা নূপুরের জন্য তুমি এত বড় ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপ দিলে,
যদি তোমার কিছু একটা হয়ে যেত? হলে হতো, তবুও তুমি বলতে পারতে প্রেমের পরীক্ষা দিতে গিয়ে তোমার জন্য একটা মানুষ জীবন দিয়েছে। আকাশ! হ্যাঁ মেরি, দুনিয়ার কেউ স্মরণ না করলেও তুমি তো স্মরণ করতে, তোমার মাঝেই তো বেঁচে থাকতাম। আকাশ, ওই দেখো, উঠবে? ঠিক আছে চলো। ওকে চলো। যাও, চলো বসি। ওকে, দেখো না প্লেসটা কত নাইস। অনেক নাইস, ঠিক তোমার মতো। জানো, এই ধরনের প্লেসে আসলে মনের যত কথা আছে সব সব বলে দিতে ইচ্ছা করে। তো তোমার মনের কথা কি আমি জানতে পারি? আমার মনের যত কথা আছে সব তুমি জানতে পারো। কি হলো? শোনো না। বলো। শোনোই না। বলোই না। ও আচ্ছা, যাও। হ্যাঁ আমি, এই নাও তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে ফাইন, চলো। ওকে,
মেরি মেরি আমি তোমাকে ভালোবাসি মেরি আমি তোমাকে ভালোবাসি মেরি মেরি আমি তোমাকে ভালোবাসি মেরি মেরি আমি মেরি 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 সাগর কি হয়েছে? সাগর তুই কি পাগল হয়ে গেছিস? সামান্য একটা মেয়ের জন্য তুই তোর জীবনটাই নষ্ট করে দিচ্ছিস। আরে কি নাই তোর টাকা পয়সা অর্থ সম্পদ? আরে এরকম মেয়েরা তোর পাশে হাজারো ঘুরবে। এই একদম চুপ, আমি টাকা পয়সা অর্থ সম্পদ এমন কি কোনো সুন্দরী নারী চাই না। আমি 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 শুধু আমি আমি শুধু আমি শুধু আমি শুধু আমার মেয়েকে চাই। দোস্ত দোস্ত বল বল না আমি আমি আমার আমি আমার মেয়েকে পাবো তো? পাবি দোস্ত অবশ্যই। টেনশন করিস না দোস্ত দোস্ত তুই শান্ত হ শান্ত হ। ওই হারামজাদা, ওই হারামজাদা আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি আমি ওকে ছাড়বো না। আকাশ, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার পরিচয় পাবার পর তোমার মা যদি আমাদের মেনে না নেয় তখন? শোনো, তুমি আমার মা সম্পর্কে কোনো ধারণাই রাখো না। আমার মা পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার জীবনের এমন কোনো শখ নাই যেটা অপূর্ণ রেখেছে, সব শখই পূরণ করেছে। এই শখটাও পূরণ করবে। আকাশ, সব সন্তানকে তার বাবা মা আদর করে ভালোবেসে তার আশা পূরণ করে, কিন্তু যখন বাস্তবের মুখোমুখি হয় তখনই বোঝা যায় আশা পূর্ণ আর অপূর্ণ। অ্যাকচুয়ালি কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ থাকুক। এইটা নিয়ে তোমাকে মোটেও ভাবতে হবে না, আমার উপর বিশ্বাস রাখো। যদি কোনো কারণে আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে দুজনে বিয়ে করে আলাদা থাকবো। আলাদা থাকাটাই ভালো। আপনি আপনি আমাকে চিনবেন না, বিকজ মেরি তো আপনার সাথে আমাকে পরিচয় করে দেয়নি। মানে মানে হচ্ছে আমি মেরি লাভার। লাভার? ইয়েস। ইম্পসিবল, ওনাকে আমি চিনিই না। ধরা পড়ে গেলে তুদের মতন মেয়েরা এমনটাই বলে? তোবা তোবা, আমি তাকে চিনি না, জানি না, কখনো দেখিও নাই, তাই না রে? সিস্টার, আপনি কি বলতে চান? আমি বলতে চাই আজকের পর থেকে আমার হুবু স্ত্রীর দিকে তুই যদি নজর দেস তাহলে তোর দুটি চোখ খুলে মার্বেল বানিয়ে খেলব। রাইট। তারপর তারপর ওই চল ওই চল 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 আকাশ, আকাশ
এদিকে এদিকে চলো চলো। আকাশ এখন কি হবে? আমার না খুব ভয় করছে। দুর্বোকা, আমি তো একটু, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি হতে পারে না। আকাশ, হ্যাঁ মেরি, আকাশ মেরি। তুমি? আমি। এত রাতে তুমি এখানে কি করছো? কি আর করবো, একা একা ঘুম আসছিল না, তাই তোমার কাছে চলে এলাম। কিন্তু লিজা কোথায়? লিজা? ওকে তো আগেই সিস্টেম করে সরিয়ে দিয়েছি। ও মাই গড, ও চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে? শোনো, ওই তো তোমার সর্বনাশের ব্যবস্থা করে দিয়েছে। মানে? মানে হলো ওর সাথে আমার দেখা হয়েছিল, দেখে বলল কি অবস্থা ভাইয়া। আমি বললাম ভালো না। তখন বলল কেন, কি হয়েছে? আমি বললাম এক এক ঘুম আসছে না। ও কি বলল জানো? ও বলল মেরির কাছে যান। আমি বললাম কিভাবে? বলল আপনি মেরির রুমে চলে যান। আমি জিজ্ঞেস করলাম তুমি থাকবে কোথায়? ও তখন বলল আমি আপনার রুমে যাব। তাই ও গেল আমার রুমে, আর আমি এলাম তোমার রুমে। তাই? কেন, রাগ করেছো? ঠিক আছে, আমি চললাম। আকাশ, আকাশ, আমার না খুব ভয় হয়। ধুরবোকা, কিসের ভয়? শোনো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, ইভেন তোমাকে আমাকে কেউ আলাদাও করতে পারবে না। আকাশ, হ্যাঁ মেরি। খালাম্মা কইলো জোরে ডাইকে নিয়ে আয়, আমি আনারে ডাকবার নিকাইলাম। আয়া দিহি আনের নাক ডেকে ঘুম পারতা শুন, দুই তিনটা ধাক্কা দিলাম উঠলেন না, একবার এমপি যাইন একবার উম্পি যাইন, আবার আপনারা ডাক দিলাম উঠলেন না, কি করলেন পরে? হ্যাঁ কি করলেন? আমার যেটা দইরা নিয়া ই কম বলে নিছে নিয়া সি 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 সি। ও মা গো, ও মা গো, বাবা গো, এ দে 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 কি করছ? দে 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 আনে মানুষ না মহিষ, হ্যাঁ আনে মানুষ না মহিষ, আনের কপালে যে মায় মানুষ পড়বো তার কপালে না। যুবক বকসা, যা যা এখান থেকে। জামুই তো থাকবেন নি গাইছিনু। শুনুন, ও মা গো, বাবা গো, খালাম্মা রেডি হয়ে বই রয়েছে ফেরিস হইয়া, নাস্তা করবো একলগে, তাড়াতাড়ি রেডি হইয়া হুন, আমি যাই খাবার বাড়ি গা। ও মা গো, ও মা গো, ও বাবা রে গেছে, বাবা রে গেছে রে গেছে, মঞ্জাটা গেছে রে বাবা রে বাবা গেছে, ও বাবা। তার মানে আমাকে কক্সবাজার যেতে হবে, ওখানে আমার স্বপ্নকন্যাকে খুঁজে পাবো। ইয়াস ইয়াস
Yes, yes, yes. শুনুন রুল সাহেব, প্রোডাক্টগুলো মানসম্মত হচ্ছে তো? জি ম্যাডাম, কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি সব দেখে দিয়েছি। তবে তবে কি? তবে জাফর স্যার এবং তার ছেলে হারুন শিকদার একটু অন্যরকম চিন্তাভাবনা করছে। শুনুন রুল সাহেব, জি ম্যাডাম, আপনি কোনো কিছু মাইন্ড করবেন না। জি ম্যাডাম, শিকদার বাড়ির লোকজনগুলোই খারাপ। জি ম্যাডাম, এই ধরুন হারুন শিকদার, এরা আমাদের অনেক ক্ষতি করেছে। জি ম্যাডাম, এরপরেও যদি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে ওদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। রুহুল সাহেব, আপনি শুধু চোখ কান খোলা রেখে। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। করো। ওয়া আলাইকুম আসসালাম। জে খালাম মা, জে তোর ভাইজান উঠেছে? জে 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 খালাম মা উঠছে, উঠছে খালাম মা। রাস্তা রেডি কর। জে খালাম মা রাস্তা রেডি, ভাইজান উঠছে, ডাক দেমু? দে, ডাক দে। জে ভাইজান, ভাইজান কি রে করম? ভাইজান আইছে খালাম মা। ও মা, আমি একটু বেরোচ্ছি। কি রে, তোর কাঁধে ব্যাগ? ও ও মা, মা মা আমি তো তোমাকে বলতে ভুলেই গেছি। অবশ্য বলবো কি করে, আমি নিজেই তো ভুলে গেছি। মা, কক্সবাজারে আমার এক বন্ধুর বোনের বিয়ে, ফোন দিয়েছিল, না গেলে খুব কষ্ট পাবে। আজ বিয়ে, যাবে কিভাবে? ও মা বলো কি তুমি, আমি অলরেডি ফোনে ফ্লাইটের টিকিট বুকিং দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না, খালি দোয়া করো। মা আমি তাহলে আসি। বাবাজি তুমি কোথায় চললে? কক্সবাজার। এই সময় কেন? আঙ্কেল আজকে আমার এক বন্ধুর তাই কক্সবাজার যেতে হচ্ছে। বন্ধুর বোনের বিয়ে, একা একা যাবা? বলছিলাম কি, দিনকাল তো আসলে ভালো না, একা না যাওয়াই ভালো। আঙ্কেল আপনি কোনো টেনশনই করবেন না, আপনি শুধু লক্ষ্মী মায়ের দিকে খেয়াল রাখবেন। ও মাই গড, মা 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 আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, বসো। ও হ্যাঁ বসো, তুমিও বসো বাবা। এ ভাবি একটা বিল ছিল, আইসে আলাবাট প্রজানি কোরানকার। এই যে কিসের বিল এগুলো? ওই যে গত মাসে লেবার বিল দিলাম না, ওই বিলগুলো। ইদানিং তো আপনি অফিসে যাওয়া কমিয়ে দিয়েছেন। ইয়ে আরেকটা চেক ছিল, চেক তো হলো, এই মাসে কিছু বিল বাকি ছিল, ওগুলো আর কি দিয়ে দিতে হবে। কত দান্দাবাজি যে করে। এই নাও। জি তা আজ আমি উঠলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা এসো, চল বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। জি রুহুল সাহেব। সব কাগজপত্রগুলো না দেখেই সই করে দিলেন? একটু দেখে দিলে ভালো হতো না? রুহুল সাহেব আপনি তো আছেনই, আপনি শুধু একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তারপরেও ব্যবসা বাণিজ্য আপনার, সব কিছু আপনার দেখা উচিত। তো যাক ম্যাডাম, আজ আমি অফিসে যাই। ঠিক আছে আসেন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জয় খালাম মা, নাস্তা তো ঠান্ডা হয়ে গেল, ভাইজান তো খাই গেল না, আহেন সাইডটা খাই নেন। আচ্ছা চল। আহেন আহেন খালাম মা, আহেন সাইডটা খাই নেন। কি সুন্দর জায়গা, মনটা জুড়িয়ে যায়। ওয়াও, নাইস প্লেস। এবারে তো শুন না। না কি লে শুন না, প্রেমিকাকে খুঁজতে। আপনার প্রেমিকা কি ভেগে গিয়ে না? না না ভেগে যায়নি, আমি আমার স্বপ্নকন্যাকে স্বপ্নে দেখেছি, সে এই এলাকায় থাকে, আর আমি তাকে খুঁজতেই এখানে এসেছি। স্বপ্ন দেখে কি চলে আসছেন না? আপনি হন চিন্তা না করিবেন, আয় ওনারও ভালো হোটেলে লই যাই। তাহলে তো কোনো চিন্তা নেই, চলুন। জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। আরে এই তো সেই হোটেল যেখানে আমি ছিলাম। হ্যাঁ এখানে আমার স্বপ্নকন্যা ছিল। ইয়ানি ভালো হোটেল, ইয়া তাকিত পারন, আয় সব ব্যবস্থা করে দিই।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা আকাশ, পৌঁছেছিস? হ্যাঁ মা, আমি মাত্র এসে পৌঁছেছি। কোনো অসুবিধা হয়নি তো? মা, আমার কোনো অসুবিধা হয়নি, তোমার দোয়া আমার সাথে আছে না? সাবধানে চলাফেরা করিস, ফিরবে কবে? এই তো দুই তিন দিনের মধ্যে ফিরে আসব। মা, আমার জন্য তুমি কোনো চিন্তা করবে না, তবে ঔষধগুলো তুমি অবশ্যই অবশ্যই সময় মতো খাবে। ওকে বাবা, ভালো থাকিস। আচ্ছা মা, রাখি তাহলে, বাই। ওকে, এই তো আমার স্বপ্নের রাজকন্যা। শোনো, তুমি কোথায় যাচ্ছ? বাসায়। একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কিন্তু তুমি কে? আমার নাম আকাশ চৌধুরী, তোমার জন্য ঢাকা থেকে এসেছি। কিন্তু কেন? আমি তোমাকে ভালোবাসি। তাই? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি। না না, আজ আমার সময় নেই, আমাকে বাসায় যেতে হবে। কাল তুমি এসো এখানে, কাল কথা হবে। ওকে,
কাল তুমি আসবে? হ্যাঁ আসব। কখন আসবে? সকালে। যদি না আসো? মেরি কখনো মিথ্যে বলে না। সত্যি? হ্যাঁ সত্যি। আমি আসি, বাই। বাই বাই। মেরি, তুমি তুমি এখানে কেন? তোমাকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগছে না, ঘুমও আসছে না। তোমার কথা, এই সুন্দর মুখখানা আমার সারাক্ষণ মনে পড়ছে। আর তাই তো তোমাকে দেখার জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি। কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? আমারও একই অবস্থা। তোমাকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগছে না। সারাক্ষণ মনে হচ্ছে কখন রাত শেষ হবে, কখন সকাল হবে, আর কখন তোমাকে দেখতে পাবো। তাই? হ্যাঁ মেরি। তাহলে তোমার আর আমার ভাবনা তো একই। মেরি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। শয়নে, স্বপ্নে, জাগরণে তোমারও সুন্দর চাঁদমাখা মুখখানি আমার সামনে ভেসে ওঠে। আমার কিচ্ছু ভালো লাগে না। তোমাকে দেখার পর থেকে আমারও একই অবস্থা। চলো কালকে আমরা বিয়ে করে ফেলি। সত্যি মেরি? এক মিনিট, আমার মা। হ্যালো আকাশ, কেমন আছিস বাবা? মা, এই কথাটা জিজ্ঞেস করার সময় এখন হলো, সকালই তো বলতে পারতে। সকাল? হ্যাঁ এখন তো সকালই, 10টা বাজে। পরে কথা বলছি, অনেক বেলা হয়ে গেছে, আমার স্বপ্ন কোন আমার জন্য বসে আছে। মামা মামা, আমি তোমার সাথে পরে কথা বলছি, রাখি রাখি রাখি। কি করি কি করো, ফ্রেশ হবো নাকি ড্রেস চেঞ্জ করবো? কি করি, আরে না, আরে ড্রেস তো চেঞ্জ করতেই হবে, যাই। স্বপ্নকন্যা, বিয়েতে গিয়ে আবার কোনো অঘটন ঘটালো না তো? ছেলেটাকে নিয়ে আর পারছি না রুহুল সাহেব। ম্যাডাম, আজ আমি আসি। ওকে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত দেরি হয়ে গেল। মেরি, তুমি কোথায়? তাহলে কি আমার স্বপ্নকন্যা আমার জন্য অপেক্ষা করে চলে গেছে? না না, আমার সাথে দেখা না করে যাবে কেন? দেখি তো, তাহলে কি আমার স্বপ্নকন্যা আমার সাথে মিথ্যে বলে ফাঁকি দিল? না, তা হবে কেন, সে তো বলেছিল সে মিথ্যে বলে না। নাকি আসতে দেরি করছে, কিন্তু সে তো বলেছিল সকালে আসবে। এখন তো দুপুর, ঘটনা কি? মেরি, 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 তুমি কোথায়?
মেরি, আমি তোমার জন্য চলে এসেছি। তুমি কোথায় মেরি? মেরি তুমি কোথায়? আমার সামনে এসো মেরি। মেরি তুমি কোথায়? আমি তোমার জন্য চলে এসেছি মেরি। মেরি তুমি দূরে কেন, কাছে এসো। কেন? তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? দূরে থাকলে কি মনের কথা খুলে বলা যায়, ভালোবাসার কথা বলা যায়? ভালোবাসা? হ্যাঁ মেরি, আমি তোমাকে ভালোবাসি। তোমার চোখ, নাক, ঠোঁট, হাসি, তোমার রূপ দেখে আমি তোমার মধ্যে হারিয়ে গেছি। তাই তো তোমার খোঁজে ঢাকা থেকে এখানে চলে এসেছি। তাই? তুমিও তো অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তোমাকে দেখলে এক নজরে যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে। সত্যি যদি তাই হয় তাহলে তুমি আমার প্রেমে পড়ছো না কেন? কে বলল আমি তোমার প্রেমে পড়িনি? কে বলল আমি তোমাকে ভালোবাসিনি? যদি তোমার প্রেমেই না পড়তাম, ভালোই না বাসতাম, তাহলে আজ এখানে কেন এসেছি? তাহলে তুমি আমার কাছে আসছো না কেন? কাছে আসলে কি হবে? তুমি আমি একসাথে একটি গাছের নিচে বসে তোমার কোলে মাথা রেখে আমার মনের কথা বলবো, তুমিও তোমার মনের কথা বলবে। এটা সম্ভব না আকাশ। কেন সম্ভব না মেরি? আমি পড়ি। হ্যাঁ তুমি তো পড়ি, আর আকাশের পড়ি আকাশের বুকের মধ্যে থাকবে, এটাই তো নিয়ম, তাই না? আমি তোমার মতো মানব জাতি না। মানে? হ্যাঁ আমি পরিস্থানের পড়ি, তিন দিনের জন্য এখানে এসেছিলাম, আর আজ আমার শেষ দিন। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। হ্যাঁ আকাশ, আমি সত্যি বলছি, আর ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোদিনও তোমার সাথে আমার মিলন হবে না। তাই যদি হয় তাহলে কেন স্বপ্নে স্বপ্ন কন্যা হয়ে এসে ভালোবাসা শিখিয়েছ? কেন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছ? কেন আমাকে ভালোবাসা শিখিয়েছ? আর কেন আমার জীবনটা নিয়ে ছিড়িমিনি খেললে? বলো বলো, জবাব দাও, জবাব দাও। প্রেম তো হতেই পারে আকাশ, ভালোবাসা কি শুধু ভোগ করলে বেঁচে থাকে, স্পর্শ করলেই বেঁচে থাকে, আদর সোহাগ করলেই বেঁচে থাকে? না আকাশ না, ত্যাগেও ভালোবাসা বেঁচে থাকে। আকাশ আমিও তোমাকে তোমার মতো এক নজরে ভালোবেসে ফেলেছি, তোমার মাঝেই দেখলাম মানব সন্তানের মধ্যেও প্রকৃত ভালোবাসা আছে। আজ যদি আমি তোমার স্পর্শে যাই তাহলে ওই পরিস্থানে আমার জায়গা হবে না, হবে আমার মৃত্যু। আর আজ যদি তুমি আমার মৃত্যু চাও, ভালোবাসার মৃত্যু চাও, তাহলে আমি তোমাকে বাধা দেব না। এসো এসো, আমাকে স্পর্শ করো। তোমাকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আকাশ, মাঝে মাঝে এসে আমি তোমার সাথে দেখা করে যাব। সত্যি বলছো মেরি? হ্যাঁ আকাশ, আমি সত্যি বলছি, তুমি আমার ভালোবাসা। আজ থেকে তোমার কোনো কষ্ট হোক তা আমি চাই না, তোমার সব বিপদে আপদে আমি তোমার পাশে থাকব। বেলা অনেক হয়েছে, এখন আমাকে বিদায় দাও, আসরে রাজানার আগে আমাকে আমার আস্তানে পৌঁছাতে হবে। ঠিক আছে যাও। তুমি আমাকে মন খারাপ করে বিদায় দিচ্ছ, এই তোমার ভালোবাসা? আমাকে হেসে হেসে বিদায় দাও আকাশ।
ঠিক আছে মেরি, তুমি যাও। আমি তাহলে আসি।